এরকম কিছু দুপায়ে পশু আছে না নাই? দেখুন আয় মুনাফিক, আজকেই মুসলমান এত বঞ্চিত, এত অপমানিত, এত বেউজ্জিত, এর জন্য বিজেপি দোষ নয়, মমতার দোষ নয়, কংগ্রেসের দোষ নয়, বামফ্রন্টের দোষ নয়, আরএসএস এর দোষ নয়, এর জন্য দোষ হলো আমার গ্রামে, আমার পাড়ায় মুসলমান সেজে কিছু মুনাফিক দালাল আছে, তারা হচ্ছে মেন দোষী। দেখুন মমতা আমাকে জানে মেরে দেবে, ও চায় কেন, ও ব্রাহ্মণ। বামফ্রন্টরা আমাদেরকে জানে মারবে, ওরা চায় কেন, ওরা ব্রাহ্মণ। কংগ্রেসরা আমাদেরকে জানে মেরে দেবে কেন, ওরাও ব্রাহ্মণ। বিজেপিরা আমাদেরকে জানে মেরে দেবে কেন, ও দলটাও ব্রাহ্মণদের। কেন মুসলমান সর্বসময় কীতদাসের বিরুদ্ধে আর ব্রাহ্মণরা কীতদাসের পক্ষে, কথা বুঝে আসছে? আর্য যে ছিল কীতদাস প্রথা চালু করেছিল, অতএব নমশুদ্ধ নিচু জাতকে সর্বসময় গোলাম দাস বানিয়ে রাখা, আর আমরা সবসময় দাসত্ব প্রথার বিরুদ্ধে। তাই তারা চাইবে আমাদেরকে মেরে দিবার, কিন্তু তাদের হাতে সেই ক্ষমতা নেই আমাদেরকে মারতে পারে, যদি না অস্ত্রের বাঁটটা গাছ হয়। কথা বুঝে আসছে না নাই? তাই আমাদের ঘরে কোনোদিন ক্ষতি তারা করতে পারত না, যদি আমার সমাজে কিছু লোক বিক্রি হয়ে ওদের হাতের পুতুল না হতো। আজ পুরো বাংলাতে আরএসএস বিজেপি ভরে গেল, পুরো বাংলা বিজেপি ছেয়ে গেল, হু করে বাড়ছে, প্রকাশ্য গালি দিচ্ছে ভারতেরই একদল নাগরিককে, গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলছে, কোন রকম কারো মুখে কথা নেই। আজ দেখুন আমি আসাতে সমস্যা, এই ঠিক না বেটি? কে সমস্যা করছে? হিন্দুরা, মুসলমান। কিন্তু পার্থক্য আছে মুনাফিক আর মুমিন। তাই বারবার বলে যাচ্ছি, কেন এদের ঘরে এত হারাম খাওয়াবার লোক এই বাম কংগ্রেস টিএমসি দিয়েছে, এত হারাম খাওয়ার সুযোগ দিয়েছে। এরা হারাম খেয়ে এত লুবি হয়ে গেছে যে এরা সহ্য করতে পারছে না যে আমার কাছ থেকে এই হারাম খাওয়ার ব্যাপারটা বন্ধ হয়ে যাবে। এই যে লোভ, অথচ এদের হারাম খাওয়ার জন্যই আজকে আমার বাবরি মসজিদ শহীদ হয়েছে। বাবরি মসজিদ বিজেপি মিটাইনে, এই হক কথা বলতে হবে। বিজেপি কেন ওর খানদানের গোষ্ঠী কায়ামত পর্যন্ত কারো সমাজ সম ক্ষমতা ছিল না যে বাবরি মসজিদকে মিটাতে পারত? এই রায়টা দিবার আগে দু বছর আড়াই বছর ধরে ঠান্ডা ঘরে বসে বসে টাকা সেটিং হয়েছে যে কমকে সামলাবে বলো, তারপরে রায়টা দিবার সাহস পেয়েছে। কথা বুঝে আসছে? কিন্তু আমরা প্রকাশ্য যেটাকে দেখি সেটাকে গালি দিই, কিন্তু ওকে ক্ষমতাটা যুগাচ্ছে যে ভেতর থেকে মুনাফেকটাকে কিন্তু আমরা সব সময় আপন করে বুকে রাখি। এই জন্য আজ আমার কমের এই অবস্থা। এই জায়গায় লড়াই হবে, মাথা ফাটা ফাটবে, জেল খাটতে হবে, জানো যেতে পারে, কোনো অসুবিধে নেই। তোমার পরের জেনারেশন এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ তৈরি করার জন্য জীবন যদি দিতে পারো তাহলে আব্বাস সিদ্দিকীর পিছনে দাঁড়াও, আর না হয় এইসব সমস্যা হলে জলসা বন্ধ করে দাও, বেকার আমাদের ঘরে শুনিয়ে কোনো লাভ নেই। কেন এই বাচ্চাটা তোমার, এর আমি চাচা হই, আমার ভাইপো হই, কিন্তু বাচ্চাটা তো তোমার। তোমার বাচ্চা কি করে আগামী দিন বাইরে প্রকাশ্য বেরিয়ে বলতে পারবে যে আমি ভারতীয়, আমি মুসলমান, আমার মসজিদে আমি যাব, আমি কোরআন পড়ব, আমি আল্লাহকে ডাকব, আমি একটা হিন্দু ভাইকে গরিবকে দান করব, আমি একজন আদিবাসী মতুয়া ভাইয়ের বিপদে সাথ দেব, এই কথাটা আগামী দিন বলতে পারবে না? সেই ষড়যন্ত্র চলছে, আর সেই ষড়যন্ত্রটা তোমার এলাকায় যারা রচনা করার জন্য রাস্তা ক্লিয়ার করছে তারা মুসলিম সোরাতে মুনাফেক। ক্ষমতা ছিল না, ক্ষমতা ছিল না, ক্ষমতা ছিল না যে স্বাধীনতা সংগ্রামী পীর আবু বকর সিদ্দিকীর আওলাদদের ব্যাপারে বাংলায় কেউ কথা বলবে। কথা বুঝে আসছে? এ ক্ষমতা আপনারাই দিয়েছেন।
এই ক্ষমতার রাস্তা আপনারাই ক্লিয়ার করেছেন। আর এত কিছুর পিছনে আরেকটা ষড়যন্ত্র আছে, সেটা কম বেশি আপনারা সবাই জানেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। তবে আল্লাহ সবার বিচার করবে, পীরের ছেলে বলেও ছেড়ে দেবে আমাকে তা নয়, আর আপনি হাজি সাহেবের ছেলে বলে আপনাকেও ছেড়ে দেবে তা নয়, বিচার কিন্তু সবার হবে। অতএব এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই মসজিদের ইজ্জত বাঁচাবার লড়াই, এ লড়াই আগামী দিন বাংলায় মাইকে আজান হবে কিনা সে লড়াই, এ লড়াই আগামী দিন মুখে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে মা বোনেরা বোরখা পরে এবং ঈদ বকরা ঈদ করে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী চলতে পারবো কিনা সে লড়াই, এ লড়াই ভারতবর্ষের ভারতীয়দের বেঁচে থাকার লড়াই, এ লড়াই প্রকৃত ভারতীয় যারা, যারা প্রকৃত ভারতীয় এই ভারতে তারা থাকতে পারবে না তারা ডিটেনশন ক্যাম্পে থাকবে এই ভাবার লড়াই। এই যে আপনারা বসে আছেন মুসলমান, আপনারা হলেন প্রকৃত ভারতীয়, আদিবাসীরা হলো প্রকৃত ভারতীয়, কেন এ দেশ আপনাদের, কিন্তু আজকে দেশে আপনারা থাকবেন কি থাকবেন না এ লড়াই। এবারে কোনো মূর্খর মাথায় যদি ঢোকে যে ঠিক আছে এর জন্য আপনি ধর্মীয় মাহফিলে বলছেন কেন, আমি সেই মূর্খগুলোকে কবে থেকে বুঝাচ্ছি, যদি বুঝতে না পারিস আমার কাছে আয়, তোদেরকে বুঝাচ্ছি যে একটা মানুষকে ভালোবাসা বিপদ থেকে বাঁচানো এটা ধর্মের বড় কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ ক্ষুধার্ত তাকে খাওয়ানো এটা ধর্মীয় একটা বড় কাজ, বলুন সুবহানাল্লাহ। মাতৃভূমিকে ভালোবাসা এটা ধর্মীয় একটা বড় কাজ, বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমার দেশ শেষ হবে, আমার দেশবাসী শেষ হবে, গরিব শেষ হবে, আল্লাহর সৃষ্টি শেষ হবে, আর আমিও ধর্মীয় মাহফিলে সেই সমাধানের রাস্তা দেখানোটা অন্যায় হবে? কথা বুঝে আসছে না? নাই। অতএব এই জায়গায় বাপ শক্ত হাতে দুশ্মন চিহ্ন করো, শক্ত হাতে দুশ্মনকে চিহ্ন করো, চিহ্নিত করে লিস্ট তৈরি করে রাখো, সময় একটা দিন আসবে তুমি দেখবে তোমার চোখের সামনে তোমার দুশ্মনের কি দুর্দশা আল্লাহ পাক করছে। আজ অপেক্ষা করো, কিন্তু ধৈর্য আরা হলে হবে না, কেন কোরআন বলছে কষ্টের পরেই শান্তি আসে। কি বলছে কোরআন? কষ্টের পরেই শান্তি আসে। অতএব একটু ধৈর্য ধরতে হবে বাপ। আর এটাও জেনে রাখবেন, ব্যথা না উঠলেই মা কিন্তু টেনশনে পড়ে যায়, ঠিক না বেটি? অতএব একটু ঝড়ঝাপটা না এলে আমরাও টেনশনে পড়ে যাব যে মনে হয় সুন্দর ফুটফুটে সেই ফলটা একুশে পাবো না। আর ব্যথা যত বাড়বে মা তত খুশি হয়, কষ্ট হলেও খুশি হয়, কেন? যে একটা ফল আসছে, ঠিক না বেটি? তাই আমাদের ব্যথা যত বাড়বে, এই যে জলসা ওখানে নয়, এখানে নয়, এখানে নয়, ওখানে নয়, ওখান থেকে মনে এখানে গিয়েছিল নাকি, ওখান থেকে আবার এখানে, এখান থেকে আবার কোথায় যেতে হবে দেখুন না, যদি বলেন যাবো আমার অসুবিধে নেই, কিন্তু যারা পাঠাচ্ছে তাদের কবরের জায়গা হবে কি ঠিক করতে বলো, এমন না হয়ে যায় সাথে বেঞ্চে করে তুলতে হচ্ছে। হ্যাঁ, আসতে কেন বললাম, এমন না হয়ে যায় হয়তো বেঞ্চে করে তুলতে হচ্ছে, তুলে প্লাস্টিকে পুঁতে ফেলে দিল কোথায়, এই করোনার সময় দেখছেন না, লাশ দিচ্ছে না, টেনে টেনে নিয়ে যে কোথায় ফেলে দিচ্ছে, কোথায় সার গাদায়, কোথায় এটা পুড়িয়ে দিচ্ছে, এই করছে কি? আরে এত মিজাজ কিসে, শুধু নিঃশ্বাসটা একবার ঢুকেছে আর বেরোই নে, আর কি বেরিয়ে গেছে আর ঢুকতে চাইনি, ব্যাস খেল খতম, সব শেষ কি? তা যখন তোমার এতই আপত্তি ছিল তা আগে থেকে সতর্ক করে দিতে হয়, ছেলেগুলো হট করে শুনে দিশেহারা হয়ে গেল, একটা দিশেহারা আগে থেকে বল দিলে মিটিয়ে তো দেখে বাবা এখানে হবে না রে বাবা, কি দরকার, পিডব্লিউ বন্ধ করে হতো, মেন রোডের ওপরে হতো, ও রোডের তো ট্যাক্স
মধ্যে বসবাস করছি, ঠিক না বেডি? যদি সমস্ত ধর্মের লোকেদের কাজ রাস্তার উপরে হতে পারে তা আমাদের হবে তো কি আছে কি? কিন্তু আমাদের হয়নি, সবাই হয়। কেন বলেন তো? সবার গার্জেন আছে, আমাদের গার্জেন নাই, ওই জন্য আমাদেরটা হয়নি, বাকি সবার হয়। অতএব গার্জেন তৈরি করো, যার দল নেই তার বল নেই, সবার দল আছে তাই সবাই ক্ষমতা পায়, আমাদের দল নেই তাই আমাদের বল নেই। অতএব দল দরকার, কথা বুঝে আসছে? ইনশাল্লাহ বাদুরিয়ার মানুষ মন খারাপ করার কিছু নেই, সব ভেতরে ভেতরে রেডি থাকেন, ভেতরে ভেতরে রেডি থাকেন, এর প্রতিশোধ আমরা ঠিক দিনে ঠিক সময়ে ঠিক জায়গায় নিয়ে নেব ইনশাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ভাই, এই ঢোকার রাস্তাটা ছেড়ে দাঁড়ান, একটু ওইদিকে চেপে দাঁড়ান, লোক যারা আসবে, যারা বসার ঠিক চলে আসবে, যারা বসার তারা ঠিক বসে এসে বসবে, দেখলেন বসলো তো, এখনো যারা বসার লোক আসবে তারা ঠিক বসবে, একটু রাস্তাটা ছেড়ে রাখবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسول أما رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على যারা আমার জন্য এসছেন এই ডান দিকে চটে বসবেন, আর প্রতিটা দেশবাসী তার দেশ তার স্বাধীনতা আছে কে কোথায় দাঁড়াবে, কিন্তু আমাকে যারা ভালোবেসে এসেছেন ডান দিকে চট পিছনে আছে চটে এসে বসবেন। কেন? কে আপন কে পর বাপ চিনার সময় এসেছে, নিজের ছেলে খেতে পায়নি আর পরের ছেলেকে গুঁজে গুঁজিয়ে খেয়ে অত দরদ দেখাবার সময় নেই, কথা বুঝে আসছে?
আল্লাহুম্মা সাল্লি মাদগার জিসি কা রসুলে খুদা গো উসে ওর হিম্মত কা বরুয়া আঁখিয়া হে মাদন কো চলে আয়েঙ্গে কামলি ওয়ালা ডুবতে ডুবতে হে সমল যায়েগা আল্লাহুম্মা সাল্লি তসবীর সিনে মে মৌজুদ হ্যায় আপনি আঁখোঁ সে দেখা নেহি হ্যায় মগর উনকি তসবীর সিনে জিনকে খুশবু সে মহকা এই সারা জাহান ও খুশবু নবী কে পসিনে মে আল্লাহুম্মা সাল্লি হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله لا إله إلا الله إلا الله محمد رسول الله اللهم صل على আমার আব্বা আমার ভাইয়েরা, প্রাচীন কিন্তু ইসলামের ইতিহাস আপনাদের শোনাবো, শুনবেন। প্রাচীন কিছু ইসলামের ইতিহাস আপনাদেরকে জানাচ্ছি, শুনবেন আর বর্তমানের সঙ্গে মিলাবেন। মিলিয়ে আপনি কোন দিকে আছেন আপনি নিজে উপভোগ করুন। আপনি
আপনি যদি শয়তানের দিকে থাকেন তাহলে আপনার জন্য বড় দুর্ভাগ্য, আর আপনি যদি শান্তির দিকে থাকেন, ন্যায়ের দিকে থাকেন, আল্লাহর দিকে থাকেন, আপনি বড় নসিবওয়ালা, ভাগ্যবান। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন মৃত্যু সবার হবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মওত, মৃত্যুর স্বাদ সবাইকে চাখতে হবে, সে মুসলমান হোক, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, দেশের প্রধানমন্ত্রী হোক আর মুখ্যমন্ত্রী হোক, মৃত্যু সবাইকে চাখতে হবে, ঠিক না বেঠিক? কিন্তু যিনি তৈরি করেছেন আমাদেরকে, মহান স্রষ্টা রব্বুল আলামিন, দুটো চোখ দিয়েছে, দুটো কান দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো কিডনি দিয়েছে, এবং এখনো যিনি নিঃশ্বাস প্রশ্বাস দিচ্ছেন, বাঁচিয়ে রেখেছেন, সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আপনাকে কেন বানালো এটা জানতে হবে, এবং সেই বুঝে কাজ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান স্রষ্টা বানিয়েছে ইল্লা লিআবুদুন, শুধুমাত্র মহান স্রষ্টা দাসত্ব করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। দাসত্বটা কি? এই দাসত্বটা জানাবার জন্যে মহান স্রষ্টা যুগে যুগে তিনার পক্ষ থেকে মহামানব পাঠিয়েছেন, যিনাদেরকে নবী বলা হয়, রসুল বলা হয়, পয়গম্বর বলা হয়, এবং এখন যিনাদেরকে পাঠাচ্ছেন আখেরি নবী মুহাম্মদ সাল্লামের পরে, তিনারা হলেন মুজাদ্দিদুজ্জামান। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ, ইনাদের কাজ কি? ইনাদের কাজ হলো ইল্লা লিআবুদুন, প্রভু যে তোমাদেরকে সৃষ্টি করেছে দাসত্ব করার জন্যে, ওই দাসত্বটা কি শিক্ষা দেয়। আর যখনই যুগে যুগে নবী আলাইহিস সালামরা দাসত্বের শিক্ষা দিয়েছে, দাসত্ব শিক্ষাটা দুই ধরনের হয়েছে, একটা হলো অন্যায় থেকে বিরত রাখা ও অন্যায়কে মিটিয়ে দেওয়া, বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো ন্যায়ের পক্ষে থাকা ও ন্যায়কে প্রতিষ্ঠিত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রভুর দাসত্ব অন্যায় থেকে বিরতি থাকা ও অন্যায়কে মিটিয়ে দেওয়ার নাম হলো প্রভুর দাসত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ন্যায়ের পক্ষে থাকা ও ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম হলো মহান স্রষ্টা দাসত্ব করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ একজন যদি শিক্ষক সরকারি মাইনের বেতনের জন্য, সে যদি সরকারের গোলামি হতে পারে, সরকারের হুকুমের গোলামি করতে পারে, বা একজন প্রশাসনের বন্ধু তাকে যদি বলা হয় স্যার আপনি এই কাজ করছেন কারণ এটা জুলুম হচ্ছে, তখন সে বলে আমি যার চাকরি করছি সে আমায় হুকুম করেছে, অন্যায় বুঝো করতে হচ্ছে, না হয় আমাকে ট্রান্সফার করবে, না হয় জুলুম করবে। তাহলে সামান্য একটা চাকরি প্রভু আপনাকে মিলিয়েছে, এ চাকরি জুলুমের করার থেকে না করে যদি প্রভুর ওপরে ভরসা রাখতে পারি, হয়তো প্রভু এর থেকে বড় সম্মানের পদ আমাদেরকে দিতে পারে, ঠিক না বেটি? তথাপিও কিন্তু আমরা লোভে পড়ে সেই দুনিয়ায় তার দাসত্ব শুরু করি জালিমদের। কিন্তু যে প্রভু আমাদেরকে এত সুন্দর করে বানালেন, তিনি কখনো জুলুম করতে বলেনি, তিনি বলেছেন দুনিয়ায় তোমরা আমান প্রতিষ্ঠিত করো, শান্তিতে থাকো, মিলেমিশে থাকো, তোমরা সবাই এক পুরুষ, এক নারী, এক বাপ, এক মা থেকে তৈরি, তোমরা সবাই আমার সৃষ্টি, তোমরা মুসলমান, হিন্দু, দলিত, আদিবাসী, মতুয়া, বিভিন্ন ধর্মে বিভক্ত হয়ে গেছো, সবার কাছে কিন্তু আমি জবাব লব, কিন্তু তোমরা দুনিয়ায় ফেতনা করো না, তোমরা দুনিয়ায় মিলে থাকো, তোমরা দুনিয়ায় আমার প্রতিষ্ঠিত করো, ফেতনা যে করবে প্রভু বলেছে দুনিয়ায় তার বাঁচার কোনো অধিকার নাই। কথা বুঝে আসছে? তাহলে আজকে আমরা সবাই কিন্তু এক বাপ এক মা থেকেই তৈরি, পৃথিবীতে প্রথম বাপ আদম, প্রথম মা হাওয়া, তার থেকেই আমরা সবাই তৈরি। তো এই দাসত্বটা, তাহলে ন্যায়কে প্রতিষ্ঠিত করা আর অন্যায়কে মিটিয়ে দেওয়া,
কোরআনে ঠিক এইভাবেই প্রভু আমাদেরকে হুকুম করেছে, কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, তুমি মানুষকে ভালো কাজের আদেশ দাও আর খারাপ কাজ থেকে বিরত থাকো, ঠিক না বেটি? ভালো কাজের আদেশ দিয়া ও খারাপ কাজ থেকে বিরত রাখা। বলুন তো দেখি, আমপানের টাকা চুরি করে খাওয়া ভালো কাজ না খারাপ কাজ? তো যদি কোরআন আমি মানি, তাহলে ওইটা বলাটা কি কোরআনের বিরুদ্ধে হলো? ওটা বলবেন কেন? ওটা হুজুর বলবে কেন? হুজুর বলেনে বলেই তো হুজুরের ওপরেরও খোদার গজব হবে। যে ইমাম সাহেব বলবেন ওই ইমামের ওপরেও খোদার লানত হবে। যেটা হারাম খাওয়া হচ্ছে মুসলিম সমাজ খেও না, অন্য কে খাচ্ছে না খাচ্ছে যদি বলার সাহস নাও থাকে, কমসে কম মুসলিম দাবিদার গুলোকে তো বলতে হবে যে খেও না, কেন তুমি খাওয়ার জন্যে মুসলিম সমাজের বদনামের ভাগিদার নিতে হয়। খাবে তুমি এক পেটে হারাম, আর ভাগ দিবা এই কি বলে বদনামের সময় ভাগ লেবে মুসলমান। দেখেছিস মোল্লা প্রধানটা সব ঝেড়ে খেলিল, ওই মোল্লা এসে গেল তখন। এই ঠিক না বেটি? অতএব তোমার যদি মনে হয় হারাম খাবার এতই শখ, তুমি ইসলাম ছেড়ে দিয়ে হয়ে যাও অন্য ধর্ম চলে যাও, আমি বলতে আসবো না। এই ঠিক না বেটি? তখন দেশবাসী হিসাবে রাজনীতির প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলবো, যেটা ডিসেম্বরের পর থেকে বলবো, ওখানে সবাইকে ধোবো তখন। কথা বুঝলেন? এটা নবিয়ানা মাহফিলে বসে শুধু মোল্লাদের বুঝাচ্ছি যে খবরদার হারাম খাওনি প্রধান সাহেব, নেতা সাহেব, মেম্বার সাহেব, খেওনি গো। কেন? ধারাম খেলে জাহান্নামের কেচি দিয়ে জিভকে কাটবে, কিন্তু এত কপাল ফাটা হয়ে গেছে হারাম গোরখুনো, এদেরকে বুঝাল এরা রেগে যাচ্ছে। এরা হারাম খেয়ে খেয়ে এমন হয়ে গেছে রক্তটাও হারাম হয়ে গেছে, এদেরকে বুঝাল আরো রেগে যাচ্ছে। এদের তো উচিত সুধিরে যাওয়া, তওবা করে লিওয়া যে সত্যি তো অন্যায় হয়ে গেছে, কার খেয়েছি বাড়িওয়ালার কাছে রাত্রে বা গোপনে গিয়ে ক্ষমা চেয়ে লিয়া যে ভাই তোর 20,000 মেরে ফেলেছিলাম, খেয়ে ফেলেছি ভাই, এখন নেই, আল্লাহর রাস্তায় মাফ করে দে আমায়, কি যে কিছু দিচ্ছি ভাই সব যাহাবার হয়ে গেছে, কিন্তু হারাম করবো না, এত হারাম খেয়েছে। এরা শেষ পর্যন্ত কাফের হয়ে বেইমান হয়ে কবরে যায় কিনা সন্দেহ হচ্ছে, কেন গরিবের বদদোয়া কখনো মিস যায় না। আল্লাহ রসুল বলছেন তিন ব্যক্তির বদদোয়া কখনো মিস যাবে না, তার মধ্যে গরিব একটা শ্রেণীর, অর্থাৎ যাদের উপরে জুলুম করা হয় মজলুম, ওই মুসলিমের বদদোয়া কখনো যাবে না, কখনো মিস যায় না। আজকে এই জলসা কমিটির ছেলেগুলোর উপর যদি জুলুম হয়ে থাকে, এরা যদি বদদোয়া করে যে আল্লাহ বিচার আপনাকে দিলাম, সে প্রশাসন হোক আর মিলিটারি হোক আর এমপি হোক আর জেলার সাহেবই হোক, তার বদদোয়ার ভাগ তাকে নিতে হবে। হয়তো তার উপরে না হলেও তার বাচ্চার উপরে হবে, সে বাচ্চাকে কোলে করলে রাত 12টা 1টা ধরে বসে দত গাবে, এটা হলো বদদোয়ার ফল। কথা বুঝে আসছে? কেন প্রভু কাউকে ছাড়ে না, দুনিয়ার কেউ দেখতে পাই না, কিন্তু মহান স্রষ্টা রব্বুল আলামিন সৃষ্টিকর্তা কিন্তু সবাইকে দেখে। আজ আমি পীরের বাচ্চা, নবীর খানদানের ছেলে, এই মানুষটার কোনো দোষ নেই, এর উপর যদি জুলুম করি আমারও ছাড় নাই। কেন? পীরের বাচ্চা তো কি হয়েছে, সৃষ্টি যিনি করেছে তিনি একেও যেমন ভালোবাসে আমাকেও তেমন ভালোবাসে, সৃষ্টিকর্তার নজরে তো সমস্ত সৃষ্টিটাই তার কাছে প্রিয়, ঠিক না বেটি? তাই হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, মতুয়া হোক, তাই বিভিন্ন জায়গায় বলি, অন্য ধর্মের ওপরেও যদি জুলুম করো ভুলে যেও না, ওরও সৃষ্টিকর্তা কিন্তু আল্লাহ, তোমাকে যে সৃষ্টি করেছে। ও হিন্দু বলে মারবে, ও দলিত বলে মারবে, ও আদিবাসী বলে মারবে, ওর ওপরে জুলুম করবে, ভুলে যেও না, ওর স্রষ্টা কিন্তু তোমায় ছাড়বে না। কেন? ওকে যদি আল্লাহ অপছন্দই করত তাহলে সৃষ্টি কেন করলো? কথা বুঝে আসছে না? নাই এবারে বিচারের দিনে বিচারের মালিক বিচার নেবে, হারা তুই আমাকে সেজদা না করে কেন তুই মূর্তি করেছিলিস বল, তুই আমাকে না সেজদা দিয়ে কেন মানুষের কাছে মাথা নত করেছিলিস বল, সেটা প্রভু হিসাব নেবে। আমাদের দায়িত্ব যতটুকু আছে সত্য কথা বলে যাও,